আবু শাহেদ ইমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক। 2022 সালে একই বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মিমকে নিপীড়নের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। দুবছর পরও হয়নি তার কোনো সমাধান, উল্টো পরীক্ষায় নানাভাবে হয়রানির শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী। এমনকি একাধিক কোর্সে শূন্য মার্ক দেওয়া হয় মিমকে। বিভাগীয় প্রধানের একটি কোর্সে নির্ধারিত অ্যাসাইনমেন্ট জমা দিলেও দেখানো হয় অনুপস্থিত। তবে বিভাগীয় প্রধানের দাবি, বিধি মেনেই নেওয়া হয়েছে সব পরীক্ষা, মার্ক না পাওয়ার বিষয়ে উল্টো শিক্ষার্থীকেই দায়ী করেন তিনি। বেঙ্গলি বিষয়ে কথা বলার অবকাশ নাই, ওর মতো করে কত কিছুই বলছে বলতেছে, শনিবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করে দেশ টিভি। এরপরে নতুন করে হুমকি ধমকি দেয়া হচ্ছে দাবি ওই শিক্ষার্থীর। গতকালকে টেলিভিশন নিউজগুলোর পরে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমার কাছে ফোন আসছে, এখন ওনারা আমার সাথে দেখা করতে চায়, বসতে চায়, ইফতারিতে খেতে চাচ্ছে একসাথে। তো এই যে আমার সাথে ওনারা দেখা করতে চান, এটা আমার জন্য, এটাই এইটুকুই আমার জন্য অনেক ভীতির কারণ। যেহেতু অতীতে ওনারা আমার উপরে প্রেশারাইজ করেছেন, আমাকে রুমবন্দি করেছিলেন একবার বিভাগের, মানে আমি যে বিভাগে পড়াশোনা করি সেই বিভাগের যে অফিস রুম, সে অফিস রুমে কিন্তু আমাকে একবার বন্দি করা হয়েছে। সেটা আমার গ্রামের বাড়িতে গিয়ে বাবাকে প্রেশারাইজ করিয়ে আমাকে ওই বিভাগে আসতে বাধ্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, মিমের বিষয়ে ওই সময়ে কমিটির সুপারিশ নানা কারণে আলোর মুখ দেখেনি, তবে এবার দ্রুত ব্যবস্থা নিতে চান তিনি। পরীক্ষায় এত কম নম্বর পাওয়া অস্বাভাবিক বলে জানান উপাচার্য। ফারজানা মিমের যে ঘটনা, যখন এটা ঘটে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির বহিঃসদস্য ছিল এবং ফারজানা মিমের কেসটাতে আমি বহিঃসদস্য হিসাবে অংশগ্রহণ করেছি এখানকার সম্মানিত শিক্ষকদের সাথে যারা ছিলেন আমার প্রিয় সহকর্মী। তো সেখানে আমাদের যে রিপোর্টটা দেয়া হয়, আবারও বলতে হয় যে কেন সেই রিপোর্টটি সেভাবে এটাকে ডিল করা হয়নি, হয়তোবা সেখানে আমার তো দায় দায়িত্ব নেওয়ার কিছু নাই। আমরা এটাও লক্ষ্য করেছি যে অন্যান্য পেপারে সে এ মাইনাস এ পেয়েছে, বিও পেয়েছে, সি খুব কম, এবং সেই শিক্ষার্থী তার তো এই বিষয়গুলিতে সে কেন ফেল করলো এটা খতিয়ে দেখার জন্যই কিন্তু আমরা ওই বিভাগের চেয়ারপার্সনের সাথে কালকে মিটিং করছি। যৌন নিপীড়নের মতো অভিযোগগুলোর তদন্ত দেরিতে হওয়ায় তা ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন এই শিক্ষক। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের যে লড়াইটি এখন চলছে সেটি করা যাচ্ছে না, কারণ হলো বিলম্বিত বিচার এবং কখনো কখনো কোনো কোনো এই অভিযোগের ক্ষেত্রে মুখ দেখে বিচার বা পদক্ষেপ গ্রহণ করার পরিস্থিতি কোনো কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে অনৈতিক এবং শিক্ষা কার্যক্রমের বাইরে বিভিন্ন ধরনের স্বার্থকেন্দ্রিক যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে সেই সম্পর্কগুলোতে জ্ঞানকেন্দ্রিক কোনো সম্পর্ক নেই, বরং সেখানে যৌনতা আছে, সেখানে আর্থিক সুযোগ সুবিধা আছে, সেখানে প্রতিপক্ষ বা সহকর্মীকে ঘায়েল করার জন্য একটা নিজের মতো করে একটা পক্ষ বা গোষ্ঠী বা একটা চক্র তৈরি করার এই ধরনের মানসিকতা রয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো কোনো শিক্ষক এই ধরনের মানসিকতা ধারণ করেন এবং এইভাবে যদি কাজ করেন তো সেখানে শিক্ষার্থীরা মানে যৌন নিগ্রহের শিকার হবে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ না নিলে এমন ঘটনা রোধ করা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।